ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন আমাদের অফিসে? আমি আসছি চকিট থেকে আসছেন। আমাদের অফিসে এনজেপিকে কিভাবে চিনেন? আচ্ছা আচ্ছা, টিকিট কাটছেন নাকি কাটবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমাদের সেবা সার্ভিস কোনো কমপ্লেন আছে নাকি? তো দর্শক, আমরা আরো আরো প্রবাসী ভাইরা আরো কাস্টমারের সঙ্গে কথা বলবো। তো এখানে একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের এনজেপি কিভাবে চিনছেন? প্রথম আইছি আমাদের কাওয়ানার মাধ্যমে আর কি আইছি। আচ্ছা আচ্ছা, টিকিট সেই মনে মনে ভালো আছে, আমরা দাওয়া যাচ্ছি, দাওয়া রাখছো ঠিক আছে, থ্যাংক ইউ। মুরব্বী আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? দেখুন এনজেপিটাকে কিভাবে চিনছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, টিকিট কাটছেন না কাটবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসলে দর্শক, প্রচুর ভিড়, এখানে পা রাখার জায়গা নেই, সেইভাবে আসলে কথা বলা যাচ্ছে না। তো আসলে বুঝতেই পারছেন যে ঈদের আজ মুহূর্তে কতটা ভিড়, আর চাইনিজ নিউ ইয়ারকে অপেক্ষা করে অনেকে কোম্পানির ছুটি দিছে, সেই ছুটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আসছে কোথায় বাংলা মার্কেটে আমাদের কাছ থেকে এনজে ট্রাভেল থেকে এয়ারলাইন্স থেকে বুকিং করার জন্য। আপনারা যারা বেশি যাচ্ছেন চলে আসবেন আমাদের অফিসে। আসসালামু আলাইকুম ইভেন, ওয়েলকাম টু এনজে অল ট্রাভেলস থেকে বলছি আমি জান্নাতুল ফেরদৌস মিম, আপনাদের সবার সাথে। আজকে চাইনিজ হ্যাপিনের উপলক্ষে মালয়েশিয়াতে বন্দের দিন যাচ্ছে, তো যত আমাদের বাঙালি ভাইরা ছিল সবাই আজকে চলে এসেছে এনজেডে টিকিট পারচেস করার জন্য। তো সকাল থেকে অনেক ভিড়, ইভেন স্টিল নাও অনেক ভিড় আছে। আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি কাজে খুবই ব্যস্ত, তারা চেষ্টা করতেছে আপনাদেরকে সব থেকে ভালো সার্ভিসটা দেওয়ার, ঠিক আছে। আর যারা যেসব ভাইয়েরা বাংলাদেশে ঈদ উপলক্ষে যাওয়ার জন্য টিকিট পারচেস করতে চান, তারা অবশ্যই আগে আগে চলে আসবেন টিকিটের জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।